দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড় হরিপুর প্রামাণিকপাড়ার গণিকচাঁদের স্ত্রী শ্রীমতী বিফি রানী। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন স্বামী গণিকচাঁদ। পাশের বছির বানিয়া বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন তিনি। তবে বছর দুয়েক আগে হঠাৎ স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন বিফি রানী। স্বামীর জুতা সেলাইয়ের কাজকে পেশা হিসেবে বেছে নিয়ে ধরেন সংসারের হাল। উপার্জিত অর্থে খেয়ে না খেয়ে চলে পরিবারটি। এদিকে অর্থাভাবে বন্ধ হয়ে গেছে একমাত্র ছেলে সুকিন্দ দাসের লেখাপড়াও। সুদিনের আশায় সেলুনে কাজ নিয়েছিলেন নবম শ্রেণীর এই শিক্ষার্থী। বাবার যে কর্মটা সেই কর্মটা আমার মা করতেছে, আমি এখন বর্তমান সেলুনের কাজ করতেছি। যা ইনকাম হয় তা আমি আমার সংসারে লাগাই। আমরা 11 জন, আমার 2 বোনের স্বামী আছে, আমার স্বামী নেই। আমি কি আমি আর আমার মা কিছু পাই না। আমরা কোনো ভাতা পাই না, আমার মাও কোনো ভাতা পায় না। এইভাবে আর কি আনি দেয়, কষ্ট করে দিন, খাই কখনো খাই না, এইভাবে আর কি দিন চলে যায়। স্বামীর রেখে যাওয়া 3% জমিতে মাটি দিয়ে নির্মিত 2টি ঝুপড়ি ঘরে তাদের বসবাস। মেয়ে, ছেলে, জামাই ও নাতি নাতনি মিলে তার 11 সদস্যের পরিবার সবাই মিলে থাকেন সেখানে। মাথা গোজার ঠাঁই না থাকায় বাকি জীবন কাটাতে সরকারি সহযোগিতা চান জীবনযুদ্ধে হার না মানা নারী বিফি রানী। স্বামী মারা যাওয়ার পর হাতে যে কষ্টই যে দিন চলেছে বলার মতন নয়। সারাদিনে ইনকাম করিয়ে এই 150, খুবই কষ্টের হিসেবে দিন চলে। একটু ভাতা পাইলে আমাদের খুবই উপকার হতো। স্বল্প খরচে দক্ষতার সাথে জুতা সেলাইয়ের কাজ করায় খুশি স্থানীয়রা। অসহায় এ নারীর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। ওনার স্বামীর এই মুচির ব্যবসা ছিল, তার মারা যাওয়ার পর এই ব্যবসাটা তার স্ত্রী ধরেছে। আমরা অন্যান্য দোকানের থেকে স্বল্প মূল্যে আমরা এখানে জুতা সেলাই করি, ওই জন্য আমরা এই দোকানে আসি। উনি খুব কষ্ট করে কি দোকানটা চলাফেরা করে, এখান থেকে যে ইনকাম হয় সেটা দিয়ে ওনার পরিবার চালাতে অনেক হিমশিম খাচ্ছে। ভাতা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনিয়ন পরিষদ। যদি না হয়ে থাকে মাস হবে না কেন, আমি তো জানি হয়েছে, আমার তো ওই ধরনের আর কথাও বলে নাই। তো নতুন গুলো এখন হবে তো এই মাসেই দিয়ে দেবো, ওইটা তো আমি জানি না, হয় নাই। জুবাইর রহমান, মাইটিভি নিউজ।